ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। 25শে মার্চ এনগেজমেন্ট করতে চলেছেন অভিনেতা জিতু কামাল। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। হ্যাঁ, একটা পোস্ট ভেসে ওঠে জিতু কামালের সোশ্যাল মিডিয়া জুড়ে। অভিনেতা লিখেছেন, আপনারা আমাকে অনেকদিন ধরেই এটা নিয়ে প্রশ্ন করছেন, তাই ভাবলাম এটা নিয়ে কথা বলি। প্রথমত, আমি আমার সম্পর্ক লুকাচ্ছি না। আমার সম্পর্ক কারোর মাথা ব্যথার কারণও হতে পারে না। আমার সঙ্গীর নিরাপত্তার কথা মাথায় রেখে আমাকে কিছু জিনিস গোপন করতে হচ্ছে। জিতু আরও লিখেছেন যে কাছের বন্ধুদের কাছে ইতিমধ্যেই নিমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে। আগামী 25শে মার্চ আমার এনগেজমেন্ট হতে চলেছে। এটা হঠাৎ করেই ঠিক হয়েছে, কিন্তু আমার পরিবার এতে খুশি এবং আমি নিজেও। জিতুর এই পোস্ট দেখে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। সত্যি কি বিয়ে করছেন জিতু? পাত্রী বাকে ঘুরেছে নানান প্রশ্ন। এবার তাহলে আসল বিষয়টা খোলসা করা যাক। না, এই মুহূর্তে বিয়ে করছেন না অভিনেতা। এই পোস্টে নিছকই মজা করেছেন জিতু। পোস্টের একেবারে শেষ লাইনে ভালো করে চোখ বোলালে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, যেখানে জিতু লেখেন, আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি, কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম। অভিনেতার বিয়ে নিয়ে যাদের তুমুল কৌতূহল, আপাতত তাদের হতাশই হতে হচ্ছে।